আমি সুরঞ্জন গোস্বামী, সকলকে জানাই দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন ও ছোটদের ভালোবাসা। আমি অ্যাকচুয়াল বাঁকুড়ার বড়জড়ে থাকি, তাই বড়জড়া থেকে আজ মহাপঞ্চমীর দিনে দুর্গাপুর যাব, কিছু পুজো প্যান্ডেল দেখব, ঠাকুর দেখব। চলুন আজ আমার সাথে আপনারাও এই ভিডিওর মারফত কিছু পুজো প্যান্ডেল পরিক্রম করে নেন। জানেন এখন করোনা অতিমারির জন্যে সব পুজো প্যান্ডেল হয়তো বাইরে থেকেই দেখতে হবে অথবা ভেতরে ঢোকা যাবে না, তাই আজ মহাপঞ্চমীতে ভাবছি কিছুটা ফাঁকা পাবো, তাই একটু কিছু ঠাকুর দেখে আসা যাক। আর আমার এই নতুন চ্যানেলটির নাম হচ্ছে এসজি ফটোগ্রাফি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের মারফতে অনেকেই হয়তো এই ভিডিওটা দেখতে পারবে। অনেক বয়স্ক বা অনেকে আছেন যারা হয়তো এই করোনা অতিমারির জন্যে বাইরে বেরোবেন না বা যাওয়া যাবে না, বা বয়স্ক মানুষদের তো বাইরে এই মুহূর্তে যাওয়াটাও একটু চাপের ব্যাপার, তাই চলুন এই ভিডিও মারফত কিছু দুর্গাপুর ঠাকুর আপনারা দেখে নেন। আর ভিডিও আবারও সকলকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাই একটু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং সরকারি যে নির্দেশিকা আছে সেগুলি পালন করে আমরা পুজো দেখব। পুজো হয়তো আমাদের জীবনে বারবার আসবে, কিন্তু এবছর 2020 সাল যেভাবে আমাদের করোনা অতিমারি হানা দিচ্ছে, তাই এবছর সবাইকে জানাবো যে একটু সাবধানে আপনারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, পর্যাপ্ত মাস্ক ব্যবহার করে আপনারা পুজো পরিক্রমা করুন, সাথে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার রাখবেন। চলুন আজকে দেখে নেওয়া যাক কিছু পুজো প্যান্ডেল, লেটস গো। এখন আমরা চলে এসেছি সেন্টোস ক্লাবের ঠাকুরটা দেখতে।
প্যান্ডেলের সামনে। আপনাদেরকে চলুন নিয়ে যাই পুজোরের প্যান্ডেলটি দেখাবার জন্যে। খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এবং খুবই ভালো করেছে। আমরা দেখতে পাচ্ছি ফুলজোরের প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে এবং ভেতরে যাওয়ার কোনো অনুমতি নেই, তাই আমাদেরকে বাইরে থেকে দেখতে হলো। প্যান্ডেলটাই অনুভব করা যেখানে বাইরে থেকে দেখতে হবে।
আমরা এখন চলে এসেছি বেনাচিতে অগ্রণী ক্লাবে। এখানের প্রতিমাটি আমাদের দেখাচ্ছি, এটি খুবই সুন্দর করেছে।